আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিউজ আপডেটে, সাথে আছে আমি বিপুল দেব রায়। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে বিস্তার ঠেকাতে বিশ্বের সব দেশকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে দক্ষিণ আফ্রিকায় শনাক্তের পর থেকে বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা ভাইরাসের নতুন এই ধরন। গেল ২৪ ঘন্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬,০০০। ঢাকায় শুরু হলো দুই দিনের বিশ্ব শান্তি সম্মেলন, উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীর তিনটি ভেন্যুতে বিকেলে শুরু হতে যাওয়া এই সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালি যোগ দেবেন বিদেশি অর্ধশতাধিক অতিথি। সম্মেলনের আগামীকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে নিশ্চিহ্ন করতেই খালেদা জিয়া বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াকে হত্যা করে যেমন বিএনপিকে ধ্বংস করা যায়নি, তেমনি এই ষড়যন্ত্র সফল হবে না। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার স্বার্থে বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নিরাপদ সড়কের লক্ষ্যে রোড শো পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি যা করছে তা মায়াকান্না ছাড়া আর কিছুই না। চট্টগ্রামের খুলশি থানার ঝাউতল রেলক্রসিং এলাকায় বাস, সিএনজি চালিত অটোরিকশা ও ড্রেমোটেনের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। সকাল ১০:৩০টার দিকে এই ঘটনা ঘটে। সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে অটোরিকশা ও বাসটি ড্রেমোটেনের সামনে এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। সড়কে অনিয়মের প্রতিবাদে লালকাট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালিত হয়। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় শিক্ষার্থীরা আগামীকাল প্রতীকী লাশের মিছিল বের করবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত সহ সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা ও সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ৯ জনকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এবার জানাবো দেশের বাইরের খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় জাওয়াতে পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এটি আগামীকাল ভারতের উড়িষ্যার পুরী উপকূলে আঘাত হানতে পারে। ঝড়টি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে নিম্নচাপ অবস্থায় বাংলাদেশে পূর্বাভাস রয়েছে। এবার জানাবো মাঠে ময়দানের খবর। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে সব উইকেট একাই তুলে নিলেন কিউ স্পিনার এজাজ প্যাটেল। ৪৭.৫ ওভার বল করে ১০ ভারতীয় উইকেট শিকার করেন এজাজ। এতে ১২টি মেডেল রয়েছে, দিয়েছেন ১১৯ রান। ভাগ বসালেন জিম লেকার ও অনিন কুবলের বিশ্ব রেকর্ডে। স্পেনের কাতুলিয়া শহরে থাকা ৩০০ কোটি টাকায় নির্মিত হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বার্সেলোনা আদালত। হোটেলটির নাম মিম সিটগেস। ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ হয়নি জানিয়ে এই নির্দেশ দেন আদালত। এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যা সংবাদে।